আমার বউ? হ্যাঁ আমি দিতে বউ। হ্যাঁ এটা আমার বউ। আমি দিতে বউ। হ্যাঁ আমার আমারই বউ তো। হ্যাঁ আমি দিতে বউ। আরে এটা আমার বউ। আরে কইতেছে আমি তো বউ। এটা আমার বউ। তোর নাম হইলেই অজ্ঞান হয়, তোর তো চোখে দেখলে তুই হাফ পেলবি। জমিন বিক্রি করে টিয়া নিয়েছি, বাড়িরে তোর বেশি নাই। আমি তোর দেখাই দিব বিয়া করা হারিয়ে না করা। কামের কাম করে না সে, রাস্তো একটা আত্মা। আগে চালাক ভাবে বড় বেশি সে আনা, তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না সে। বাদাম্মারে বাদাম্মা, তার ছেড়া বাদাম্মা। কামের কাম করে না সে, আস্তো একটা আগাম্মা। বাদাম্মারে বাদাম্মা, তার ছেড়া বাদাম্মা। কামের কাম করে না সে, আস্তো একটা আগাম্মা। কাম করে আমু বেশি বুঝোস নাকি? হ্যাঁ মুগুল কোনা হাত শুনি তালি কর গান, তোর তো দেখবো এর দিকে খালি ছাড় আমি করে দিকে। আমি তোমার সংসারে আসি, অন্য কোনো মায়ের না জীবনও তোমার সংসার করতো না। কি অন্য কোনো মেয়ে সংসার করবো না? করবো না। ওই কই করবো না, করবো আইনে দেখামু। হ্যাঁ দেখাও। বাড়িঘর বেকি বেইসা থুইয়া দেখামু, তরে দেখামু আমি সংসার করা হাতে না করে। কে বাড়িঘর বেশ পাকা, বাড়িঘর কি তোমার? ওই ওই তুই রে বলে দেবার কইলি, তরে আমি দেখামু, আমি বিয়া করে না দেখামু। তাই তোর লগে সংসার করমু না। করম না, করব না, করমু না। আমি এখনই বিয়া করে না দেখামু। হ্যাঁ হ্যাঁ দেখাও। আচ্ছা দেখা বলি। আচ্ছা দেখাও। দেখছ দেখছ পেইসা নাই কি বাগিরা কি বাগিরা করে খানা খাচ্ছ নি দেনি কইলা। হ্যাঁ দেখায়া তারপর কও। দেখামু। হ্যাঁ আমি যদি বাপের বেলা কুরু দিয়ে থাকি না দেখামু। আচ্ছা দেখাও। আমার রাস্তার মধ্যে পেছনে থাকো। শালার বউ তুই আমার লাগে জিদ করস, দেখ তোর জিদের উপরে মনে করে একবারে পাপার হ্যাঁ ঠান্ডা পানি ঢেলে দিব। দেখ আমি টিয়া নিয়েছি, জমিন বিক্রি করে টিয়া নিয়েছি, বাড়িতে তোর বেশি নাই। আমি তোর দেখাই দিব বিয়া করা হারিয়ে না করা হাত দেখিস দি শালার খাচ্ছে নি। তুই আমার লাগে জিদ করলি আমি চিনি না, কি যেন বিড় বিড় করে বলতাছে। নাম হুনছি রে ভাই, কিন্তু এলাকা চিনি না। চিনেন না? হাতি এত রেহা। আদে আদে লগে মনে করেন যে আমি বাড়িটা বিক্রি করি নাই, মনে করেন যে দাগের তো জমিন আছিল ওইটা বিক্রি করে দিয়ে আইসা পড়ছে, আমি এখন বিয়ে করবো। হ্যাঁ অনেক টাকা।
কাটিতে মাইরা দেওয়ার ফন্দি করা লাগবো। হ্যাঁ আমি এলাম এলাকার, হ্যাঁ লোভী মাতবর, আমিও টেহেন আমার হালিকের আমার বোর। আচ্ছা ভাই বের করবে পাত্রী খুঁজতে আছে, পাত্রীর দরকার। আরে কোনো ব্যাপারই নেই না, তাই নাকি? আমার কাছে পাত্রী আছে। আপনার কাছে পাত্রী আছে? আপনি আমার পাত্রীকে বিয়ে করে দেয় দেন, আমি নিয়ে আমার বোরে দেয় আমাদের দেখ বিয়ে কর, আপনি না করি এটা পুরুষ নাকি দেখ। আপনি বন্ধুকে জিদ করে পাত্রী দিকে মেরেছে? ইয়েস মাই ডিয়ার, হোয়াট ইজ দিস? এমনি না না তাহলে আপনি বিয়ে করে দিবেন? আচ্ছা তাহলে কথা কই, আপনি আমার বাড়িতে নেন, আপনি বলতে আমার কাছে একখানে থেকে আর একখানে আইছেন আর আবার তোমার করামু বসে তো খরচ হয় অনেক, কি পরিমাণ খরচ করতে পারবা? এই মনে করেন 50,000। আমাকে লাগার নিয়ম ভাই এর মধ্যে টিহা খরচ বেশি ও আরো বেশি। ও বেশি দিবনি 70,000 দিবনি। আচ্ছা লাখানি মিলে খরচ করা জানা, লাখানি এক এক লাখ করে ভালো আর কি। ও এক লাখ লাগলে ক্লিয়ার হয়। ও তাহলে মেয়ে পক্ষে কোনো জামে লাগ থাকব না। হ্যাঁ তো ঠিক আছে, আপনি দান কইলেন এক লাখে যদি ক্লিয়ার একবার সবটাই ব্যাংকে নিয়ে আসলাম, কোনো টেনশন নাই। বিয়া আছে, বিয়া মারা দেয় আপনার কমাল আছে? হ্যাঁ বিয়া দিয়ে পাতি দিবেন, টিহা দিয়ে দেব, সমস্যা নাই। দেন এখন পাতি দেন। ও পাত্রী না দেখাবো তো টেহা দিবেন না? পাত্রী দেখলাম না আগে দেয়া দেন। হাই রে ভাই টেহা যে বাবা তেনে গুরত আছেন, আমি মনে টেহা মান খুব বাঙ্গে, তাহলে তুই কায়েস কম না বাঙ্গি খুব বাঙ্গি। আচ্ছা বড় ভাই অনেক দূরে থেকে আইছেন, আপনি আমার এখানে অতিথি না? অতিথি তো আপনি ওই যে আমার এই পাশের রুম, এই যে রুমে যে রেস্ট নেন, যান হয়তো বিশ্রাম করেন। আচ্ছা যান, আমি পাত্রীর ব্যবস্থা করতেছি। বড় চালু করে দেবেন পাত্রীর ব্যবস্থা, কোনো টেনশন নাই রে ভাই। আর আপনার থাকি টেনশনই করবো না। হ্যাঁ এই যে পাত্রী জানি চোখ কান থাকে, আছে আছে আমাকে লাগা যে চেহারার পাত্রী খালি হইয়া থাকেন কি আল্লাহ করেন বিয়ে হয়ে যাবো কা? বাইসি বাইতে তো মান লাই লাই হাটা হান্না কো। হ্যাঁ ভাই আমি তো মনে মনে তোর কথাই ভাবতাছি। কে মেম্বার কাকা কি হইছে? আমি তো বিকার নিকা আসলে নাই, আমার তো কিছু কোন নাইছে আমাকে তো কিনকে হুন। আমার বাইতে ডেইলি বিকার নিকা হল, এটা তো মোড়া মানে অর্ধেক তরবারি হয়ে গেছে গা, এটা আবার ডাক পাঙ্গা না বুকে। খোঁজ খবর নেয় না বাড়ি ঘর থেকে কোন দেশে গেছে গা, তোর একটা কথা কই গেদি মনে করতে বিকার করার না বলে যদি গেলে আমার বুদ্ধিটা শুনুস তাই আস্তে কো আস্তে কো আস্তে মনে কর যে তুই যদি আঙ্কেল একটু বিয়া বহস, মানে বিয়া সত্যি বিয়া নাই বললি, বিয়ের অভিনয় করলি। ও কাকা অভিনয় করবো? ও তুই আবার বিকা করা লাগবো না? না 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 তুই তো আবার ভালো অভিনয় পারো আমি জানি। কই কাকা কি করা লাগবো? বিয়ের অভিনয় করবি, নাটক করবি, আমি যা যা কমু ওই পন্থা মতো কাজ করবি। আমার সাইল বেশি দিবেন? সাইলে তাহলে খারাপের বাচ্চা, তোর আমি টেহা দিমু, টেহা একবার বই না দিমু মেয়েরা টেহা দিবি? অনেক টেহা কাটলে আমার 500 টেহা দিবে, 500 টা টেহা হলে ফকির নিচে ফকির নিচে স্বভাবই, তোর টেহা দিমু 1,000 1,000। এক হাজার না 2,000 না 5,000 না, মোড়ামাড়ি বলো কাছে 50,000 টেহা দিবি। হ্যাঁ কাকা পরিষ্কার কাকা পরিষ্কার 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 তোর সামনে নিয়ে আমার পছন্দ হয়েছে আর তোর যে চেহারা আমার বিশ্বাস ওরও তোর দিকে পছন্দ হবো। কাকা
আমিও ব্যক্তি নিম না, তুই তো সমান সমান আমি তো অতই কইতাছি যে আমার বাড়িতে ফালানি ভোগি দিয়ে আইলি পারে খালি ওরে তো মিলিয়ে দেবো। আল্লাহ তুমি আমার আশাটা পূরণ করছো গো। আমি এই বেড়া লোক, আমি আসলে এত তাড়াতাড়ি পাত্রির ব্যবস্থা করলেন আর অসম্ভব। পাগল, নিজের বিয়ের কথা খেলে নিজে করছি তাই নাকি? মাতবর কাকার বউ ভালো আছে, প্রতিদিন আদেশের করে চাল দেয় আমারে। দেখলাম বুকের আমি এই গ্রাম বাদ দে অন্য গ্রামে যাবো, 15 দিনের মধ্যে গেলাম না। আচ্ছা যাও, ওটাই ভালো হবো গো। ভালো তো হবো, খালি বাচ্চা বইবে খাইও না। আমি যে 15 দিনের মধ্যে চাইল আনমু, আমার চেয়ে দেখি তুমি কুতুরি আনো। তোমার চাইল বেশি দিব, আমার কম দে, খালি এক পা করে আধ পা করে দে, তোমার তো আদেশ করে দেবো। বই থেকো না, গেলাম আমি। যাও, এই যে 15 দিনের কথা কইলে না, আর কতদিন বেশি করে থাকো, সাইকেল সাইকেল বেশি করে নিয়ে আইও। তাইলে হ বেশি করে হ যাও, এই যে একটু পোলা বোঝাই যে দিন হবো, সেদিন কে ফিরবো। হ যাও, ঠিক আছে। আচ্ছা গেলাম। ভালানি, মা ভালানি, আমি জানি যে তোমরা, তুমিও কোনদিন আমার কথা ভালো নাই, তোমার লোকজন আত্মীয় স্বজন যারা আছে তারাও আমার মান গ্রহণ করে। এখন সোনা পরিচয় করে দে, এই যে হইলো আমার আত্মীয়। ও, আমি আত্মীয়। শরীর খাই যাবো না, পাকো চেহারা দেখতে হবো না, আন্ধার রাইতে ওরে ডাইকে নিয়ে আলো বানাই গেদি। কি এটা কথা কবা চাইছো না, রাগ করবে না তো? না কাকা, না না কোন
তোমার তো আর বিয়া শাদি হয় নাই। না, বিয়া শাদি না করলে মহিলা মানুষ সংসার ধর্ম হইলো আমাদের বড় ধর্ম। ভাই কি কই, বাইক সাহ বিয়া করে নাই বাইক সাহ, আমি মাত্র মানুষ এলাকার এমন ভাবে দৌড়ছে যে ভাই আপনার এলাকায় আইসি থাকমু, আমার একটা বিয়া শাদি করাই দেন। শরমের কোন ব্যাপার নেই নে। তাহলে রাতে তুমি চান্দানি লাগে চান্দানি মনে বুঝেন না আঙ্গ গ্রামে জানেন না ভাই সাহেব। আসলে তো আমি আরই ভুল হয়ে গেছে গা, ভুলেছে আপনার বারবার কইছি না যে আমাকে দেশে বিয়ার মধ্যে টিয়া করতে করার নাকি, ও টিয়া আগে দেন নাকি, ও বর দেন টিয়া দেন বর পক্ষে টিয়া দিয়ে দাও নাকি কোনার কাছে, আরে টিয়া সমস্যা নাই এই যে দেন দিদি কাকা তরু দাপে কোন না দাপে কোন না দূর কা কাম না মরি বারে বিশ্বাস করেন না নসারে ঠিক মতো যত্ন টত্ন কইরো করবনি তাহলে আজকে তো কম আজকে তো কে কোন আমি মাত্র নগে থেকে বিয়ে দিয়ে আমি হাইরা দিলাম, এলাকার কোন লোক আছে আমার উল্টা কথা কয়। তোর আমার তো বিয়ে হয়ে গেল গা, না ভাই আনতে আমরা ঘরে যাই গে আমি তো বড় ভেজলে মানুষ কারণ বাঘজন থাকবেন না কারণ আমি ঘুরে একটা ঢেউ কিরকম দিবি না ঢেউ কম দিন না কাকা বুঝলেন কাকা দলাই খালাই একই গুণ মধ্যে থেকে দুই ঠোঙ্গাই নুন কি আমার মুখে তুমি আমার বউ না কে
যে কাম করছি হারা জীবন আর ভিক্ষা করে খাওয়ান লাগবো না আমার আর মাইব না ও সেই কাম দেখাইছি মেলা টিহা তুই কেরা তুই কেরা মা কি কয় বেকুপ ফালানি আর ফালানির স্বামী তুই নাকি করস লোক যদি আর এলাকায় তুই এটা পাই আর তুই আনবো আমার আগের বই বলো সাল মধ্যে থেকে আর এক লাখ টাকা ধরা খেয়ে গেলাম কষ্ট জমিটা বেঁচালাইছি এখানকালি বাড়িটা ছিঁড়েছি যাই গে আমার আগের বই বলে যাই শালার মাতবর তরে বামুনি তরে যদি জীবনে কোনদিন একবার বাইরে তরে তরে খাই গেলাম আমি আর দেবো না তোমার ছেড়ে যাবো না।